এক টাকা আছে এক টাকা জমা করেন, দুই টাকা আছে দুই টাকা জমা করেন, পাঁচ টাকা আছে পাঁচ টাকা জমা করেন। আসেন না, আমরা সবাই কাঁধে কাঁধে হাত মিলাইয়া এই দেশটারে নতুন করে দেখাই দিই যে আমরা বাংলাদেশের মানুষ পারি দেশ উন্নত করতে। R15 version 2 280,000 টাকায় R15 version 3 280,000 টাকায় পিওর অথেন্টিক ফ্রেশ 5,20,000 5,20,000 ফ্রেশ ডিসকাউন্ট আছে 5,000 4,75,000 টাকা চলবে দৌড়া দুইটা হইলো সীতাবাগের বাচ্চা 2,60,000 15,000 টাকা ডিসকাউন্ট হইবে ব্যালেন্স অফারে আজকে বাইক দেবো। আমার এক ছোট ভাইয়ের বউ, আমার এক ছোট ভাইয়ের বউ এই তিল তিল কইরা এই 5 টাকা এই 1 টাকা এই এরম কইরা 2 টাকা এরম করে 1 টাকা দিয়ে জমাইছে। টাকাটি জমাইয়া তাই কইতেছে ভাইয়া টেহারি আপনি দিয়ে দেন কোন জায়গায় দিবেন। তা আমি দেখলে এই টাকা তো রইব না, আমি যদি একা এটা দিতে পারি তাহলে দেশে 20 কোটি মানুষ আছে, 20 কোটি থেকে 5 কোটি হয়তো মানুষের দেওয়ার মতন হয়তো অনেকের সামর্থ্য নাই, কিন্তু আরো তো 15 কোটি মানুষের সামর্থ্য আছে। যদি ভাই 1 টাকা করে দেয় 15 কোটি মানুষ তাহলে কত হয়? 15 কোটি টাকা। 15 কোটি টাকা যদি 2 টাকা করে দেয় 30 কোটি টাকা, যদি ভাই 5 টাকা করে দেয় কত হয়? 45 কোটি টাকা। ভাইয়া এরম যদি 1 কোটি মানুষ দাঁড়ায় যায় এই বন্যাদের মাঝে, তারা কি নতুন করে আবার তাদের বাড়ি ঘর ফিরে পায় না? তাদের চলার পথ আবার নতুন করে শুরু হইতে পারে না? আমরা এখনই যদি এই স্বাধীন দেশে স্বাধীনভাবে এই স্বাধীন রাষ্ট্র নতুন করে গড়তে না পারি তাহলে বুঝে আমাদের মাঝে আর আসবে না ভাই। আজকে আমি করবো, আমার ছেলে সন্তান দেখবে, ওখান থেকে তারা অনুপ্রেরণা হবে, তারা এক সময় সামনে দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে। আজকে এক যাক ছাত্র ছাত্রী তরুণ ভাই বোনেরা ছেলে মেয়েরা আজকে তাদের জীবন বাজি রেখা, তাদের ঘুম নষ্ট করিয়া, তাদের সুখের আরামের জীবন নষ্ট করিয়া তারা আজকে বন্যাদের মাঝে তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে আছে, তারা কালেকশন করতে আছে। ভাই আসেন, 10-এর লাঠি 1-এর বোঝা সবাই সম্মিলিত ভাবে এই দেশটারে আমরা এই ছাত্র সমাজ ভাইরা যে উদ্যোগটা দিছে, আসেন না আমরা সবাই কাঁধে কাঁধে হাত মিলাইয়া এই দেশটারে নতুন করিয়া দেখাই দিই যে আমরা বাংলাদেশের মানুষ পারি দেশ উন্নত করতে। আমাদের দেশটা উন্নত হবে ইনশাল্লাহ একদিন। আসেন না ভাই, যার যে সামর্থ্য আছে 1 টাকা আছে 1 টাকা জমা করেন, 2 টাকা আছে 2 টাকা জমা করেন, 5 টাকা আছে 5 টাকা জমা করেন। আপনি 5,000 পারবেন 5,000 করেন, আপনি 100 পারবেন 100 করেন, 10,000 পারবেন 10,000 করেন, 1 লাখ পারবেন 1 লাখ করেন। যার যেখান থেকে মন চায় যেখান থেকে পারেন আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন ভাই, বন্যাদের পাশে ক্ষতিগ্রস্ত পাশে পাশে দাঁড়ান, দরকার এখন আমাদের সময় এখন। সাইডটা যে আছে স্যার পানির দামে থাকবে, আজকে পানির দামে পাইকারি পানির দামে মাত্র 2,30,000 টাকা জিএসএক্স স্যার, পানির দামে পানির দামে 2,30,000 টাকা জিএসএক্স স্যার পানির দামে। আচ্ছা হালকার ভাবে জাপসা লাগাই দেবো আজকে মাত্র 2,30,000 টাকা জিএসএক্স স্যার 2,30,000। এরপরে হচ্ছে কি এবিএস 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 মাত্র 3,40,000 টাকা 3,40,000 এবিএস বাসের মডেল 3,40,000 এবার 3,20,000 টাকা লাগে পাইকারি হারে লয়ে যাবেন, কোনো কাহিনী নাই কোনো কথা নাই, আইন আপনাকে করে গাড়ি দেয় পাইকারি তো করে গাড়ি দেয় আপনাকে জীবনের কয়লার পয়লা যা সইব একটা মাত্র 3,20,000 টাকায় ইন্দোনেশিয়ান ইয়ামা 2015 10 বছরের কাগজ করা 20-এর মডেল 10 বছরের কাগজ 3,00,000 ইন্দোনেশিয়ান ইয়ামা 2015 3,30,000 টাকায়। এরপরে আছে R15 মাঙ্গুরে মাঙ্গু মাঙ্গু মাঙ্গুরা এটা ম্যাঙ্গু ম্যাঙ্গু কথা বলছেন মাঙ্গে ম্যাঙ্গু একেবারে পুরে পাঙ্কা একেবারে নাম্বার ওয়ান একেবারে ফাটা ফাটি 3,00,000 কত 75,000 টাকায়3,00,000 এরপরে আছে এই যে R15 version 3 আর কি R15 version 2
তেইশের মডেল, দুই বছরের কাগজ, প্রাইস মাত্র ৫,২০,০০০ মডেল। এরপর আছে র‍্যাপসোল, অনেকদিন পরে একটা পাইছি র‍্যাপসোল ২০১৮ মডেল ১৯৩১ দুই বছরের কাগজ মাত্র ২,৩০,০০০ টাকা। মাথা নষ্ট, ২,২০,০০০ টাকা হুন্ডার র‍্যাপসোল, ২,২০ হুন্ডার র‍্যাপসোল। এরপরে সেই মাল যাই হোক মাত্র ২,৮০,০০০ টাকা। ঠিক আছে, আরে বেটা ১০০ লাগানো প্রায় ৪,০০,০০০ টাকার উপরে বেটা। মালে কয় কি, আরে মালে করে কি পাইছেন, মালে করতেছে নাকি, ভিতরে ঘুরতেছে নাকি, মালে চাইতেছে নাকি, দেখেন মালে ভাই সারাটা যে দিবেন, চেহারা দেখে তো দিবেন নাকি, আমার না বাইকের 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 দিবেন, ঠিক আছে ইন্দোনেশিয়ান মাত্র প্রাইস হলো ৩,৫,০০০ টাকা, ৩,৫০ সাড়ে ৫,০০,০০০ টাকার বাইক, ৩,৫০ আইসে রাজকীয় বাইক, পুরাই নয়া নয়া রাজা রাজা ভাব নিবেন, ২০২২ মডেল, ২৩ এসেছে দুই বছরের কাগজ, আচ্ছা সুজুকি জিক্সার ইন্টুডার, ইন্টুডার মাত্র ২,৮০,০০০ টাকা, আমাদের এবিএস আছে মাত্র ২,৮০,০০০ টাকা, এফআই এবিএস সুজুকি ইন্টুডার মাত্র ২,৮০,০০০ টাকা, ২২ মডেল, ২৩ এসেছে দুই বছরের কাগজ, রাজকীয় স্বপ্ন, খালি প্যাস লাগে, ঝামেলার প্যাস আর গিট টু, এটির মুখোমুখি হইতে হইতে আর ভালো লাগে, কত ঝামেলা প্যাস লাগান, দেখ শোরুমের ভিতরে কি প্যাসটি লাগাই রাখে, এই প্যাসটি লাগানোর কোনো দরকার আছে, হারা স্টাইল করছে, ডিজাইন করছে, কও দেখি জালা কত প্রকার বা কি কি, এ ভাই আপনারা যদি না হেন বুঝবেন না যে কি পারে আমার পোলা মানে প্যাস লাগাই, সোজা করে গাড়ি থাকতো সুন্দর করে ভিডিওটি করতাম, তাই এইভাবে সুন্দর হয় না, এইভাবে সুন্দর হয়, এখন সুন্দর হওয়ার বলে আর শেষ হয় না, এখন খালি সুন্দর সুন্দরই লাগে, আর ওয়ান বিএস সেভেন, আর ওয়ান বিএস সেভেন ২৩ মডেল দুই বছরের কাগজ মাত্র বরাবর ৫,২০,০০০, আর ওয়ান বিএস সেভেন মাত্র ৫,২০,০০০, ২২ মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো বরাবর ৫,০০,০০০ টাকা, কি করেন আপনি, ৭,০০,০০০ টাকার বাইক, ৫,০০,০০০ টাকা, আর ওয়ান এম ইন্দোনেশিয়ান দিয়ে দিলাম, দিয়ে দিলাম পাইকারিতে, একটার ফ্রেশ গাড়ি, এর পরে আরো একটা আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ওয়ান্টে শোরুম পেপার ব্ল্যাক কালার, আচ্ছা ২২ মডেল ওয়ান্টেস, হ্যাঁ মাত্র ৪,৪০,০০০ টাকা দিয়ে দিলাম, মাত্র ৪,৪০,০০০ ৪,৪০,০০০ টাকা আর ওয়ান বি ফোর দিয়ে দিলাম, ওয়ান্টেস ইন্দোনেশিয়ান ভার্সন ২২ মডেল, এর পরে আছে তো মাখুম বাইক, মাখুম একেবারে মাখুম, এখন দেখান যায় না সহজে, একেবারে সুপার মাখুম, ও ভাই এদি মাল লাগে না, পুরাই গাড়ি অ্যাকসেসরি লাগানে ভরপুর, আমার কপালটা ইয়া হবে এমন, যেই গাড়ি পাই সেই গাড়ি খেলে অ্যাকসেসরি লাগান, যেইটা পাই সেটাই খেলে অ্যাকসেসরি লাগান, যাক হ্যাঁ ট্যাগ খরচা করে মুট করে আমার দেয় আমি আর একবারে দিয়ে দিই আরামসে করে সমস্যা নাই, আচ্ছা যারা এটা নিতে চান ২০২২ মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর, আর এই গাড়ি মুট করা আছে প্রায় লাখ খানিক টাকার কাছাকাছি, আর এই গাড়ির প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে ৪,৮০,০০০ টাকা, আমি পাই নাই গাড়িও পাই নাই সময় সমান আছি বরাবর ৪,০০,০০০
এরপরে এই যে পদ্মার ইলিশ, পদ্মার রূপালী ইলিশ আড়াই কেজি ওজনের, একেবারে 3.5 কেজি ওজনের। 3.5 কেজি? হ্যাঁ, ভুল করেছিলাম। ইন্দোনেশিয়ান ভার্সন 2022 মডেল, 2 বছরের কাগজ। হ্যাঁ, আর প্রাইস হলো মাত্র বরাবর 4 লাখ টাকা। পাইকারিতে 2 লাখ 60 হাজার পাইকারিতে কেটিএম আরসি। ঠিক আছে, তিন তিনটা বলো মামা। 22-এর 21-এর কাটতে লাগো, তিনটা পাইকারিতে, পাইকে দাম কমাই দিব। মাত্র 3 লাখ 70 হাজার। 22-এর আছে, 21-এর লাস্টে আছে। যার যেটা মন চায় ভাই, যেমন গুড় তেমনি মিষ্টি। অনেকে হয়তো কইতারেন যে বাইকের দাম কি বাইরা গেল কিনা ফারুক ভাই, আর অনফেবেন না পারেন, বরঞ্চ কমছে। একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রেশ বাইক কিনতে গেলে, আন্টাস ইঞ্জিনের বাইক কিনতে গেলে আপনার 2 টাকা বেশি দিয়ে কেনা লাগবে। আমার কাছে R15 3 লাখ 70 হাজার টাকা, আমার কাছে R15 3 লাখ 90 হাজার টাকা, আমার কাছে R15 2 লাখ 80 হাজার টাকা। ওইটা R15, এটা R15, যেমন গুরুত্ব ঠিক না, ঠিক কি বলবো, দুঃখের কথা হলে ধরো মাথা পাই না, এই পেয়ে বাইক পাই না। একজনে কমেন্ট করছে, দাম কমাই দেন, দাম কমাই দেন, আপনারা কমাইলে খুশি, আমরা খুশি, আমিও খুশি, আপনাকে ভালোবাসা আমার দরকার, এখন কমাই দেওয়া যদি তাও দরকার, কমাই দেওয়া লাগলো ভালোবাসা অর্জন করবো আল্লাহর নাম লইয়া। ঠিক কর, ঠিক না, ভালোবাসা ঠিক থাকো। 3 লাখ করে দিয়েছিলাম, 3 লাখ করে দিয়েছিলাম, দিয়েছিলাম আগে 3 লাখ, 3 লাখ, 3 লাখ বাদ, বাদ 3 লাখ, বাদ, বাদ 3 লাখ, বাদ দিয়েছিলাম, বাদ 3 লাখ, বাদ দিয়েছিলাম, একবার বাদ, মাইনাস করি এখন, দেন মাইনাস, 3 লাখ তো মাইনাস করি, মাইনাস, মাত্র, মাত্র কত? 2 লাখ 95, 95, 2 লাখ 95, 2 লাখ 90, 2 লাখ 90, 2 লাখ 90, 2 লাখ 95, 2 লাখ 95, 2 লাখ 95, 2 লাখ 95। বিশ্বাস যদি করেন, যদি বিশ্বাস করেন, আমি একটু মুসলমান, আমি মুসলমান হিসেবে বলতেছি যে আমার এই গাড়িটা 2 লাখ 90 হাজার থেকে বই লেগেছে, আমি বিক্রি করি নাই, লোকটা মমিসিং থেকে আসছে বিক্রি করি নাই, কিন্তু আপনারা কমেন্ট করে কইছেন ভাই বাইকের দামটা দিয়েছে স্যার ফারুক ভাই, দাম একটু বেশি গেছে, আমি কমাই দিছি, এটা 5 করে কমাইছে, এটা 5 করে কমাইছে, এটা 10 টাকা কমাইছে। আপনাদের রিকোয়েস্ট আমি রাখছি, আপনাদের রিকোয়েস্ট যদি রাখছি, আপনাদের দায়িত্ব তো আমি নিছি, তাহলে আমার একটু দায়িত্ব আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, একটা ভালো একটা কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধব কাছে বুঝাই দেন যে কম দামে বাইক ফারুক ভাই আছে, আসেন আমার দায়িত্ব আপনি একটু নিয়ে একটু আমার খুশি করে দেন। আয়েন মামা বুলু, যুক্তি করছে আজকে 6টা লাগে, মামা বুলু 70 70 70 70, 3 লাখ 70 করে, 22-এর মডেল 3 লাখ 70, 21-এর মডেল 3 লাখ 70, পাশের দাও 3 লাখ 70 দিয়ে দিলাম, 3 লাখ 70, সব 3 লাখ 70 করে, এটা কিন্তু দাম কিন্তু অনেক বেশি,
তারপরে 3 লাখ টাকা দিয়ে দিলাম। এই কিন্তু প্রাইস ছিল আমাদের কাছে 385,000 টাকায়, ঠিক আছে? আর এটা দাম দিয়েছি 370,000 টাকায়। 15,000 টাকা ডিসকাউন্ট আরাম পাইবে, 15,000 টাকা ডিসকাউন্ট আরাম পাইবে। 370,000, 370,000, 370,000 এই দুইটা বাইকে আইলে আরো ডিসকাউন্ট আল্লাহর নাম লয়ে দিব। আলাপ 2,000 দেই আর 5,000 টাকা দিই ডিসকাউন্ট দিমু। এটার প্রাইস ফিক্সড, 2022 এর মডেল, 2022 এর লাস্টে 2022 এর মডেল। কথা বুঝছেন? 5 লাখের কাছাকাছি কিনা লাগে ভাই। তাহলে কয় টাকা বেড়া একটা দড়ি সুতি বেচতে পারে, আমরা কয় টাকা ভাই লক করতে পারি হিসাব করে নেবেন। আর 1,5,32, 2020 এর মডেল, 10 বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ভার্সন, মাত্র 3,65,000 টাকা। 3,60,000 কালা কইয়া এটারে ছোট করা যাবে না, এটাকে বলতে হবে ওরে কালার ঘরে কালা, ওরে কালার ঘরে কালা, ওরে কালার ঘরে কালা। 2021 এর লাস্টে ইন্ডিয়ান ভার্সন ডোর চাইলে দিয়ে 3,70,000 আগে দেখেন, আগে দেখলাম বুঝলাম ফারুক ভাই কি কইতে আছে। গাড়ি কেন ফারুক ভাই দাম দিল, ফারুক ভাই কারণটা কি? মাথা মোথা কি টাল হয়ে গেল কিনা, ব্যাক হয়ে গেল কিনা? দেখছেন ভাই, বাইক দেখছেন, বাইকটাকে দেখছেন আপনারা? 3 লাখ যে আমি 90,000 টাকা কইছি, আরে সাদে কইছি, আরে ভাই টাকা কি এসে হারানো দিবেন? আমার চেহারা টেয়ে দিয়ে লাভ নাই, আমার কথা টেয়ে দিয়ে লাভ নাই, আমার সম্পদ টেয়ে দিবেন? যদি সম্পদ টাকার মাল থায় তাই দিবেন, আমার টাকা সম্পদ যদি থায় তাহলে আমি টাকা দিবেন? অবশ্যই আমি ভাঙ্গা সুরা তো ধরে দিব না, কটকুই ধরে দিব না, কে রাস্তা ধাক্কাবেন আর খালি কানবেন? ওই ভিতরে সুপার গুলো মারা, হ্যাঁ, আবার লালাই করা হবে না, রং করা হবে না, আছে এইসব নাই ফারুক পড়ছে নাই। দেখেন আপনি কো, দেখেন এক পাশ দেখেন আর এক পাশ দেখবেন না, ক্লিয়ার? দেখেন, দেখেন আপনারা ভাই, দেখেন দেখেন টাকার মাল, দেখেন আপনারা যেমন গুড় তেমনি মিষ্টি। দেখছেন টাকার মাল, প্রত্যেকটা মাল ফারুক পড়ছে এক ক্লাস হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা বাইক। কথা বুঝছেন? যার যেটা লাগে প্রত্যেকটা বাইক একদম সুপার ফ্রেশ হইতে হইব। একটা কথা কি ভাই, আমি আপনাদের একটা কথা নাতে পারি না, আজকে ভিডিও কিন্তু এতই লম্বা হইব, হ্যাঁ, আজকের ভিডিও যত অনেকদিন পরে আইছি এতই ভিডিওটা লম্বা হইব, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখেন। দেখছেন বাইকের, দেখছেন বাইকের কালার দেখছেন, আরে 17 মডেলের বাইক, থাই ভার্সনের বাইক এত সুন্দর থাই, মাত্র 2,80,000, মাত্র 2,80,000 টাকায় R15 ভার্সন 3। তবে একটা শর্ত, 15,000 থেকে 20,000 টাকার ইঞ্জিনে কাজ করার লাগবে, এটা আপনার দায়িত্ব, আপনি করে নেবেন। এটা আমি মুখ দিয়ে আপনাকে বইলা দিলাম। আইয়া বলবেন যে ভাই সাফা তো ভালোই ফিটান, সাফা তো ফিটান, কিন্তু কাজে কর্ম তো মিল পাইলাম না। আমার কথা হলো আমার মুখের কথা শুনে যদি আপনি আসেন, আমার কথার কাজে মিল থাকতে হবে, তাই মিল রেখে আমি এটার প্রাইস দিলাম মাত্র 2,80,000 টাকা R15 ভার্সন 3। আছে ভাই, আছে 2,80,000 টাকা এরকম কন্ডিশন বাইক, হ্যাঁ, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন 2021 একটা পছন্দ হয়ে গেছে আর একটা। কথাটা বুঝছেন?
মানে এত সুন্দর সুন্দর বাইক এখানে কম বেশি আসার মতে আমি কমু না, আমার বাইকটি একেবারেই শোরুম কন্ডিশন, একেবারেই নতুন। মানে এই কথা বলা যায় ভাই, বেশি পুরান বাইক নতুন বলার কোনো অপশন নাই। তারপরও আমার নিজের বাইক আমি নিজে ভালো বলবো, এটাই ভাই স্বাভাবিক। কারণ আমার নিজের সন্তানরা তো আমি খারাপ করতে পারবো না, সে সত্যি খারাপ হোক, আমার সন্তান আমার কাছে ভালো। জাস্টিফাই করা দেখা শুননা বুঝা নেওয়ার দায়িত্ব হলো আপনার। কাগজের সমস্যা আমার গাড়ি নিয়েন না, গাড়ির সমস্যা নিয়েন না, আপনি একবারের জায়গায় 100 বার জাস্টিফাই করে পার করতে গাড়ি নেন। ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কিছু নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি এতে গাড়ি কিনা ওই দোকানে বাইরে বেরিয়েছেন, পরে কোনো গাড়ি পছন্দ নয়, আমার কিচ্ছু করার নাই, এখানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস নাই। আপনি প্রয়োজন বোধ মনে করেন একবারের জায়গায় 10 বার গ্যারান্টি দিতে দেন, আপনি কাগজ একবারের জায়গায় 10 বার জাসাবাসাই করেন, কোনো সমস্যা নাই। ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট চাইয়া কথা কইয়া লজ্জা দিবেন না। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল সব দুইটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অফিসিয়াল, ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস, এই দুইটা পেজ আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে যে নাম হলো বাইকার ফারুক, এটা তো আমরা জানাতান ভিডিও ছেড়ে থাকি ইনশাআল্লাহ। আসবেন ফারুক মোটরস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া কামনা করি, সবার জন্য ভালোবাসা রাইখা। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।